ক্ষমা করো ক্ষমা করো অপরাধ যত ওদিনে চালায়ো। সকাল থেকে শুরু করে দিচ্ছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে একটা ইন্টারেস্টিং হ্যাভি ইন্টারেস্টিং ভিডিওটা হওয়ার আছে। আজকে আমাদের পাশের বাড়ি এটা হরিসংঘ মতে যে বছর বছর যে মহোৎসবটা হয় সেটা আজকে হবে, খুব বড় এনজয় হবে বা বড় মহোৎসব হবে। সেখানে অনেক পার্টি আসবে, অনেক দূরের থেকে পার্টিগুলো আসবে, সবার আমরা স্বাগত করবো। সবার এখানে এসে ডাঙ্কা পাঙ্কা পিটবে, ঢোল 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 করে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো থাকুন, তা পিছনে দেখুন আমার বিয়ের পোস্টার। এই হলো মোটু, মোটু হচ্ছে আমি, যে সুটকি, সুটকি হচ্ছে আমার বউ, তাই তো। তা সুটকি আর মোটুর নিয়ে শুরু করি, তো সাথে থাকুন আর এনজয় করুন। স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখলেই কিছু বুঝতে পারবেন বা কিছু এনজয় পাবেন। চলে এসছি আমি সেই বাড়িতে, সাইডে বাড়িতে। তো সকাল সকালে সামনে তুলসী বেদিটা আছে, তো আমি তুলসী গাছের দর্শনটা করে নিলাম। তুলসী গাছ সকাল সকাল দেখা অনেকটা সুখ, তার সাথে সাথে আমি মন্দিরে বি দর্শনটা করে নিলাম সকাল সকাল। তো সামনেই দেখুন কত সুন্দর শিব ঠাকুর মন্দিরটা আছে এখানে, খুব সুন্দর করে বানানো হয়েছে মন্দিরটা। তো নতুন এটা করা হয়েছে, তো এটাই আপনার ফার্স্টে দেখা দিলাম সকাল সকাল। সকাল সকাল ঠাকুরের দর্শন করেই শুরু করে দিই ভিডিওটা। তো সন্ধ্যা সাথে থাকবেন, স্কিপ করবেন না, সাথে থাকুন। তো চলুন, এখন দল চলে এসছে, দলকে স্বাগতম করি। তো এটা হচ্ছে সকালের পর্ব, সকাল সকাল দল চলে এসছে। সকালে যে গঙ্গাবুরতে যাবে তাদের যে দল চলে আসছে, দল আসলে আমরা গঙ্গাবুরতে যাব। তো সকালে যে নিয়মকরণ আছে তাদের প্রবেশ করার জন্য, তো সাধকের স্বাগতম করার জন্য সব মেয়েছেলেরা সব এক জায়গা হয়ে তাদের স্বাগত করার জন্য যেটা নিয়মকরণ করা হয় সেটা করা হচ্ছে। ঘটপট সব রেডি হয়ে গেছে, এখন গঙ্গাপ্রণ যাবে। তো এরপরে রাত্রির প্রোগ্রামটা দেখুন, কোথাও যাবেন না, স্কিপ করবেন না। A few moments later